বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের দ্রুত এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা ঘটনার এতদিন পরেও তদন্তের অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে। সম্প্রতি কয়েকটি পত্রিকায় ফারদিনের মাদক সংশ্লিষ্টতার কথা বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলেও দাবি করেন তার সহপাঠীরা। মানববন্ধনে অংশ নিয়ে জিডি প্রেক্ষিতে পুলিশের তাৎক্ষণিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন। তার দাবি, ফারদিন মাদকের মতো কাণ্ডে জড়ানোর মতো ছেলে না, তবে পরীক্ষার আগের দিন কেন বুশরার সাথে এত সময় কাটাতে হলো ফারদিনকে তা নিয়েও প্রশ্ন তোলেন তার বাবা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের উপর আমরা আস্থাশীল আছি, আমরা বিশ্বাস করি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে ফারদিন হত্যার তদন্ত চালিয়ে যাবেন এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আয়তায় নিয়ে আসবেন। আমি আশা করি, আমি বিশ্বাস করি তদন্ত যে দায়িত্বশীল যে সংস্থাগুলো আছে তদন্ত করবার জন্য তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, কারণ আমার সন্তান কারো শত্রু নয়। আমি কখনো আমার পেশাগত জীবনে কোনো শত্রু তৈরি করিনি, সুতরাং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড।